পাঠ করছি ছন্দশ্রী দাসের গল্প ইলিশ বিরিয়ানি ও গাঁদাল পাতার ঝোল। বুঝলে বৌমা, সংসারকে নিজের হাতের মুঠো রাখতে হলে কখনো কখনো মনের কষিকে কঠিন করে বাঁধতে হয়, না হলে সংসার আপন বসে থাকে না। কি করে মনের কষি শক্ত করব মা? আপনার ছেলে অরূপের যে রূপ, তাতে কষি শক্ত করতে গেলে কি অঘটন না ঘটিয়ে বসে। তৃষা, আমার মতো তুমিও ভয়ে ভয়ে থাকলে কখনো জীবনে সুখী হবে না, সারাটা জীবন ওই রান্নাঘরে কেটে যাবে, বিকেলের আলো আর কোনো দিন দেখতে পাবে না। কি করা যায় বলুন তো মা? এই বাপ বেটা দুজনে মিলে আমাদের নাকের দম দিয়ে খাটাচ্ছে, তার উপরে আছে সর্বঘাটে কাঁঠালি কলা, পিসিমা আর ঠাকুরমা। তুমি কিছু ভাবো, আমি আর পারছি না, রোজ রোজ আত্মীয় স্বজনের আসা যাওয়া আর কাঁড়ি কাঁড়ি রান্না। যদি কখনো রান্না একটু খারাপ হলো তো আবার নতুন করে রাঁধিয়ে খাবে। এদের জ্বালায় আমার সব শখ আহ্লাদ বিসর্জন দিতে হয়েছে। তুমি তোমার চাকরি খবরদার ছাড়বে না, সে অপু যাই বলুক না কেন। মা, দুদিন পরে তো ভাইফোঁটা, মেজ পিসিমা তো আছেই, এর উপরে সাথে থাকবে বড় সেজ ছোট পিসিমা, আর তোল্লাই দিতে মেজ কাকিমা ও ছোট কাকিমা। ঠিক বলেছ বৌমা, সারা বছর বাইরে বাইরে কাটিয়ে এই সময় এসে রান্নার ফিরিস্তি দিয়ে আমার দশ দশা করে চলে যায়, তাদের ফোটানো হুলে আমি সারা বছর ধরে জ্বলে পুড়ে মরি। এবারে একটা প্ল্যান আমার মাথায় এসেছে, সেটাই করব। কি প্ল্যান? বিশেষ কিছু না, এই দুদিন আপনাকে একটু ঝোল ভাত খেতে হবে। সে আর এমন কি, নিরামিষ ঝোল ভাত খেতে আমি খুব ভালোবাসি। ব্যাস, তবে তো হয়ে গেল কেল্লা ফতে। ভাইফোঁটার আগের দিন থেকেই বাড়িতে বাপ স্বরূপ ও বেটা অরূপের হাঁকডাক শুরু হয়ে যায়, মাছ মাংস সবজিতে ফ্রিজ ভরে যায়। কি কি রান্না হবে তার একটা লিস্ট অরূপ তার মায়ের হাতে ধরিয়ে দিয়ে বলে, পিসিমণিরা বলেছে এই মেনু হবে, তোমরা যতটা পারবে এগিয়ে রাখবে, ওরা এসে পায়েস চাপাবে। তৃষা বলে, দুদিন ধরে মায়ের শরীরটা ভালো যাচ্ছে না, মা কি পারবে অত রান্না করতে? তোমাদের তো আবার আমার হাতে রান্না পছন্দ হয় না। তৃষার শ্বশুর স্বরূপ বলে, কেন কি হয়েছে তোমার মায়ের? দিব্যি তো খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে। বাবা, আপনি শুধু অপরটুকুই দেখলেন, মা কি খাচ্ছে সেটা খেয়াল করে দেখেছেন কি? দুই বাপ বেটা থতমত খেয়ে আমতা আমতা করতে থাকে। তারপর অরূপ বলে, ছোট থেকেই তো দেখে আসছি মা কোনো দিন আমাদের সাথে খায়নি, তাই ঠিক জানি না। তৃষা বলে, আর নিজেদের চব্যচস্য হয়ে গেলে মায়ের খোঁজ নেবার দরকারও পড়ে না, মা দুদিন ধরে পেটের গোলমালে ভুগছে, শুধু নিরামিষ ঝোল ভাত খেয়ে আর বারবার পটিতে গিয়ে কাইল হয়ে পড়েছে। স্বরূপ বলেন, আচ্ছা তোমার মা যতটুকু পারবে করবে, রান্নার দিদি তো আছেই, তার সাথে হাত মিলিয়ে তুমি রান্না করো, তোমার রান্নাও মন্দ নয়। তৃষা আদুরে গলায় বলে, তবে কিন্তু বাবা আগেই বলে রাখছি, নুন ঝাল কম বেশি হলে খাবার ছোঁড়াছুড়ি চলবে না, চাঁদপানা মুখ করে সব খেয়ে নিতে হবে, ভাইফোঁটা বলে কথা না হলে বোনেদের অকল্যাণ হবে। মেজ পিসিমা খ্যারখ্যারি গলায় বলে ওঠে, ভাইরা না খেলে বোনেদের অকল্যাণ হয় বলে কখনো শুনিনি বাপু, এই তোমার মুখেই শুনলাম। এতদিন ধরে জানতাম বোনেদের কোনো কাজে খুঁত হলে ভাইদের অকল্যাণ হয়। পিসিমা, এই নিয়মটা নতুন তৈরি হয়েছে তো, তাই আপনি জানেন না, এইরকম আরও কত নিয়ম হয়েছে সেসব আমি আপনাকে পরে বুঝিয়ে বলবো। এখন আপাতত কালকে সব রান্না খাবার জন্য আপনার ভাই আর ভাইপো খেয়ে নেয় সেই কথাগুলো ওদের বোঝান, না হলে আপনার সধবা বোনেদের যদি অকল্যাণ হয়। পিসিমা ষাট ষাট করতে করতে দাদাও ভাইপোকে বোঝাতে থাকে কাল যেন কোনো মতেই কোনো খাবার নষ্ট না করে, আর খাবার মন্দ হয়েছে বলে যেন রাগারাগি না করে। এর মধ্যে তার বোনেদের কল্যাণ অকল্যাণ লুকিয়ে আছে। তৃষা ভাবে মক্ষম জায়গায় ঘা দেওয়া গেছে, শাশুড়ির দিকে চোখ টিপে মিটিমিটি করে হেসে রান্নাঘরে যায় কালকে সব রান্নার জোগাড় করতে। ভাইফোঁটার দিন সকাল হতেই বাপ বেটা স্নান সেরে পরিপাটি হয়ে সেজে গুজে বসে আছে, কখন আসবে তাদের বোনেরা। তৃষার ননদিনী অপরূপা এসে পড়ে তার ছোট ছেলেকে নিয়ে, তাকে তার বর দীপক নামিয়ে দিয়ে যায়, সেখানে তার বোনেরা অপেক্ষায় আছে। অপরূপা এসেই মা ও বৌদুকে জড়িয়ে ধরে আদর করে। তৃষা বলে, রূপা সব কিছু জোগাড় করে রেখেছি, তুমি এবার ভাইফোঁটা দিলেই হয়। না না বৌদি, আমি তো পিসির মেয়েরা এলে একসাথে ভাইফোঁটা করি, এবারও তাই করব। তা এবারের মেনু কি? তৃষা বলে, এবারের মেনু একটু আলাদা, কেমন শুনি? মায়ের পেটের গোলমাল, তাই মায়ের জন্য ঝোল ভাত,
আর তোমাদের জন্য তুলাই পাঞ্জি চালের ভাত, সাথে মুগ ডাল, কুড়কুড়ে আলু ভাজা, তোপসে ফ্রাই, খাসির মাংস আর আর কি মাছ নেই কোনো? আমি যে মাছ খেতে ভীষণ ভালোবাসি। অরূপ বলে, হ্যাঁ আছে তো, তোর প্রিয় গলদা চিংড়ি। তৃষা বলে, আর দুটো স্পেশাল আইটেম আছে, সেটা খেতে বসে টের পাবে। রূপা লাফিয়ে উঠে বলে, ও দাদা তুই সব মনে করে রেখেছিস বিয়ের পরও? অরূপ বলে, আমাকে ওই দীপক পাসনি যে বউয়ের কথায় ওঠে বসে, আমি তো তৃষাকে আগেই বলে দিয়েছি আমাদের বাড়ির বউরা ভাইফোঁটা করতে যায় না, ভাইফোঁটা হয় আমাদের বাড়িতে। দীপকের কথা ওঠায় রূপা একটু অভিমান করে বলে, দাদা দীপু আমাকে চোখে হারায় তাই অমন করে। বৌদি তোমার ভাই আসবে না? না গো, ওর কাজ আছে। ওদের কথার মাঝে সব পিসিরা ও কাকা কাকিমারা একে একে ছেলে মেয়ে নিয়ে এসে পড়ে, বাড়ি একদম জমজমাট, শুরু হয়ে যায় ভাইফোঁটা পর্ব। তৃষা আর তার শাশুড়ি দুজনে মিলে জলখাবারে বানিয়ে ফেলে চাউমিন, তাই দেখে সবাই নাকশিককে বলে, এ মা ভাইফোঁটাতে চাউমিন? কোথায় ভেবেছিলাম কচুরি আর হিঙের আলুর তরকারি খাবো, তার বদলে এই? বাপ বেটা দুজনেই চুপ করে থাকে আর মনে মনে রাগে ফুঁসতে থাকে, গতকালের কথা মনে করে কিছু বলতে পারে না। মেজ পিসিমেও চুপ করে থাকে বোনেদের অকল্যাণের কথা ভেবে, তাদের বুঝিয়ে বলে, এবারের মতো খেয়ে নে, আজকের দিনে খাবার নিয়ে খুঁতখুঁত করলে ভাইদের অকল্যাণ হয়। রান্নাঘরে তৃষা, তার শাশুড়ি ও রান্নার বউ মীরা খুব হাসে, সারা বাড়ি সুন্দর সুন্দর রান্নার গন্ধে ভরে যায়। জলখাবারে চাউমিন খেয়ে সবার পেটের খিদিটা বেশ জাগিয়ে ওঠে। খাসির মাংস রান্নার সাথে তাদের নাসার অন্ধরে আরও একটা সুবাস ভেসে আসে, ইলিশ মাছের, তাদের রসনা লকলকিয়ে ওঠে। এবারে তৃষা স্পেশাল আইটেমে রেখেছে ইলিশ বিরিয়ানি। বেলা দুটোর সময় তৃষা সবাইকে ডাকে, খেতে এসো। তাদের বিশাল বড় ডাইনিং টেবিলে সবাই একসাথে বসে পড়ে, তৃষা তার শাশুড়ি পরিবেশন করতে থাকে আর মেজ পিসিমা তাদের সাহায্য করে। সবাই খেতে বসে রান্নার উচ্চস্বিত প্রশংসা করে। তৃষা শুধু টেরিয়ে টেরিয়ে দেখে তার স্বামী ও শ্বশুরের মুখ, বেচারি খাবারের কোনো খুঁত ধরতে পারছে না আগে থেকে দেওয়া কথা অনুযায়ী। যখন খাসির মাংস আর ইলিশ বিরিয়ানি পাতে পড়ে সবার চোখ চকচক করে ওঠে। রূপা বলে, উরি বাস, ইলিশ বিরিয়ানি? দাদা তুই আগে তো বলিসনি। অরূপ অবাক হয়ে যায়, আমতামতা করে বলে, না মানে তৃষা, তৃষার দিকে চোখ পড়তেই থেমে যায়, বলে, পেয়েছিস খা ভালো করে। রূপা এক গ্রাস বিরিয়ানি মুখে তুলে বলে, অসাধারণ। বৌদি আমাকে এখনই রেসিপি বলো। তৃষা বলে, প্রথমে বাসমতি চাল ভিজিয়ে রাখবে, তারপর জল ঝরিয়ে নেবে, একটা হাঁড়িতে জল চাপাবে, তাতে নুন পুটুলি করে এলাচ দারচিনি লবঙ্গ বড় এলাচ জায়ফল থেঁতো করা জৈত্রী সাজিরা সামরিচ তেজপাতা দিয়ে জলে ফুটতে দেবে। জল টকবক করে ফুটতে শুরু করলে জলে ভেজানো চাল দিয়ে দুফুট করে নামিয়ে ফ্যান ঝরিয়ে নেবে। ভাত একটা খোলা জায়গায় রাখবে যাতে একটা একটা থাকে। এবার ইলিশ মাছে নুন হলুদ মাখিয়ে নেবে, পেঁয়াজকুচি ভালো করে ভেজে নেবে ঘিয়ে, বাদামি রং ধরলে তাতে টক দই আদা রসুনের পেস্ট নুন হলুদ দিয়ে কষিয়ে নিয়ে নুন হলুদ মাখানো ইলিশ মাছ দিয়ে ভালো করে মাখিয়ে নেবে। তারপর একটা ডেকচিতে ঘি দিয়ে তলায় তেজপাতা দিয়ে ভাত দিয়ে ওপরে থেকে ঘি বিরিয়ানির গুঁড়ো মশলা মিঠা আতর কেওড়া জল গোলাপ জল ছড়িয়ে ইলিশ মাছ সাজিয়ে দেবে। এইভাবে পরতে পরতে সাজিয়ে ওপর থেকে ঘি ছড়িয়ে ভালো করে ঢাকা দিয়ে দমে বসাবে মিনিট 15। তারপর তৃষার রেসিপি শুনতে শুনতে সবার নাকে একটা অদ্ভুত গন্ধ এসে লাগে আর সেই গন্ধ সারা বাড়িতে ছড়িয়ে পড়ে, সবার প্রায় বমি উঠে আসে। তৃষা বলে, যাই এবার মায়ের ঝোলটা করে ফেলি, বলে তাদের সবার মুখের চেহারা দেখে রান্নাঘরে গিয়ে মুখে চাপা দিয়ে বেদম হাসতে থাকে। অরূপের ঠোঁট কাটা ছোটো পিসি বলে, হ্যাঁ রে অপু, তোদের বাড়িতে এত পটির গন্ধ আসছে কেন? বেশ আয়েস করে বিরিয়ানি খাচ্ছিলাম, মা গো ভালো খাওয়াটাই মাটি হলো। ও বৌদি তোমার তো পেট খারাপ, তুমি আবার কিছু করে বসো নি তো। স্বরূপ বলে, ওকে কথা মানা, তোর বৌদির কি ভীমরতি ধরেছে যে খাবার জায়গায় পটি করবে? ও গন্ধ অন্য কোথা থেকে আসছে। মেজ ভাইয়ের বউ বলে, অন্য কোথা থেকে আসবে দাদা, গন্ধটা তো সারা বাড়িতে পাক খাচ্ছে, ওয়াক ওয়াক, আমি আর খেতে পারবো না, এই পাতেরটা শেষ করে উঠলাম। সবাই গন্ধের ঠালায় যখন খাবার ছেড়ে উঠতে যাবে, তৃষা একটা ডেকচি করে কিছু নিয়ে আসে, সে যত এগিয়ে আসে সেই পটির গন্ধ তত বাড়ে। অরূপা চুপ থাকতে না পেরে বলে, তৃষা এ কী করছো তুমি, কী আনছো যে গন্ধে সবার উল্টে আসছে? তৃষা মিষ্টি হেসে বলে, এটা দ্বিতীয় সারপ্রাইজ,
টেনটেনা, এই হলো গাঁদাল পাতার ঝোল যা মা আজ খাবে। মা তো তাই সবাইকে না দিয়ে খেতে পারেন। স্বরূপ বলেন, তাই এই রান্না আমাদের সবার খাওয়া হয়ে গেলে করতে পারতে, এখনই করার কি দরকার ছিল? গন্ধ চোটে আমার ভাই বোনেরা কেউ ভালো করে খেতে পেল না। বাবা, আগেই করি আর পরে গন্ধ সেই বেরেত, মাঝখান থেকে আপনাদের গাঁদাল পাতার ঝোল খাওয়া হতো না। এই নাও গো, সবাই এক হাতা করে গাঁদাল পাতার ঝোল চেখে দেখো। সবাই পরিকি মরি করে উঠে পালায় খাবার টেবিল থেকে। যেতে যেতে বলে, সামনের বছর থেকে এখানে আর আসবো না, তোমরা সবাই আমাদের বাড়ি যাবে, বড় বোন মিতালি বলে। স্বরূপ বলে, সেই ভালো মিতালি, এই দুই শাশুড়ি বৌমা থাকবে একা একা ভাই ফোটাতে। সবাই চলে গেলে তৃষা তার শাশুড়ি ও মীরাকে বলে, কেমন দাওয়াই দিলাম বলো তো? তার শাশুড়ি বলে, বেচারারা ভালো করে মাংস বিরিয়ানি খেতে পারলো না, অত খাবার কি হবে এখন? তৃষা হেসে বলে, মা, বিকেলের খাটনি মাছলো, দেখবেন রাতে সবাই কি টানে বলে খিলখিল করে হাসিতে ফেটে পড়ে শাশুড়ি বৌমা নাকি মনের ব্যথার সাথী। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।